Assalamualaikum বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো পিসি নেমের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন আমার ব্যবসায়ী ভাই বোনদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তো আজকে আমরা আসি একটা বিভিন্ন প্রকার পাইকারি বীজের একটা দোকানে তো এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা যাদের বেশি বীজ লাগে তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা এখন দোকানদার সাথে কথা আমার কাছে কয় জাতের বীজ আছে ভাই কোন তামন আমি না তো না এবারে একটা আনুমানিক আর কি আমার মানে 40 50 পাবো 40 50 আইটেমের বীজ আছে আপনি কি পাইকারি বেচেন পাইকারি খুচরা সব আচ্ছা এখন দেখা গেছে দইন্নার বীজ এই দইন্নার বীজের প্যাকেট কত রি পাইকারি দাম কইবেন পাইকারি আর এটা নাইলা শাক এটা 230 টাকা আর এটা মমতা আর ওইটা হইছে 1200 টাকা নাকি আর দামি দামি দেখবেন এটা দেখাই তারপরে এটা কি যা পয়সা কই পয়সা এটা কয় টাকা কেজি 400 টাকা লেখা বুঝলি 400 আর এটা লাল শাক লাল পুঁই শাক এটা 260 টাকা আর এটা কি দা পালং শাক এটা কয় কেজি 100 টাকা কেজি তারপরে এটা 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 মটর মটরের শাক এটা 20 তো নাকি এটা কয় কেজি 70 টাকা কেজি তারপরে এটা লাউর দানা হ্যাঁ এগুলা 800 টাকা কেজি আবার এটা হচ্ছে কি বরবড়ি এটা কটা কেজি 700 টাকা কেজি না আপনার এটা কোনো দাম করলা করলা কেজি 3000 টাকা লাল শাক 200 এটা কি লাল শাকের দানা না 200 টাকা কেজি তারপরে এখানে আর নতুন কি আছে এটা কি কই দানা আছে কই কি এটা এটা কটা কেজি আচ্ছা তো এটা আপনার কুমড়া ওইটা ভেন্ডি কয়টা কেজি কুমড়া ভেন্ডি এটা তো দেখালেন লুজ আইটেম ঠিক আছে এখন একটু ভালো মালের যেগুলো দেখাচ্ছে প্যাকেট এর মধ্যে কোনগুলা একটু দেখেন বুঝছি এখন আমার তো কি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবো আপনার থেকে নিয়ে ঠিক আছে তো দেখা গেছে তারা তো ব্যবসা করতে নাকি আপনার মোকাম হয়েছে আনন্দ বাজারে আর এই কাইকার টেক বাজারে প্রতি রবিবারে বসেন আচ্ছা পাইকারি গেলে পাইকারও দিতে পারবেন আচ্ছা ঠিক আছে বাইরের কাছে অনেক মাল আছে আচ্ছা আপনার মোবাইল নাম্বার কত 01908
আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আর অনেক আইটেম আছে আপনারা দেখা করে নেবেন